বিশাল জটিলতা শেষ করলো বাংলাদেশি দরদ টিম। সুপারস্টার শাকিব খান দরদ সিনেমার সকল টিমদের নিয়ে আগামী 23 তারিখ উড়াল দিচ্ছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। অনেক ঝড়ঝাপটার পরে এবার 23 তারিখ দরদ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দরদ সিনেমার সকল অভিনেতা ও অভিনেত্রীরা। বিহার সত্যি কথা বলতে যারা বরাবর নতুন কিছু শুরু করতে চায় তাদের উপর দিয়ে সবসময় ঝড়ঝাপটা যায়, পরবর্তীতে সুবিধা ভোগ করেন। তার উপরে যৌথ প্রযোজনার নীতিমালা শেষ নেই, কিন্তু পরিচালক অনন্য মামুনের এই মহা উদ্যোগকে কেউই অ্যাপ্রিসিয়েট করছে না। তার এই অক্লান্ত পরিশ্রমের মূল্য কেউই দিচ্ছে না, কারণ তার উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে। সুপারস্টার শাকিব খানের সাথে বরাবর গুজবটা রটায় বেশি, আর পরিচালক অনন্য মামুন একটু আবেগী বেশি, সবসময় সবকিছু বাড়িয়ে বলতে আগ্রহী তিনি। শাকিব ভক্তরাও দরদ সিনেমাটা নিয়ে একটু অস্থির, সবকিছুতে একটু তাড়াহুড়া। এই অস্থিরতার কারণ হলো প্রিয় নায়ককে মান সম্মান ভালো কাজে দেখতে চাওয়া। বিহার্স কি করার, প্রকৃতি ভালোবাসা এমনই হয়। যার ভালো কাজ দেখে ভক্ত হয়েছি তার খারাপ কাজ দেখে তো আর ঘৃণা করতে পারি না, দূরে সরে যেতেও পারে না শাকিবিয়ান তথা শাকিব ভক্তরা। বিহার সত্যি কথা বলতে আমিও চাই প্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান এমন কিছু কাজ করুক যেগুলো দেখে শুধু ভক্ত নয় বরং সব শ্রেণীর মানুষরা তার সিনেমা নিয়ে গর্ব করবে আর বলবে সুপারস্টার শাকিব খানের সিনেমা আমাদের কাছে খুব ভালো লেগেছে। বিহার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 26 তারিখ দরদ সিনেমার শুটিং স্পটে দেখা যাবে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানকে। বিহার এই বিষয়টি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটিকে শাকিবিয়ান তথা শাকিব ভক্তদের মাঝে শেয়ার করে দিবেন।